হাইডিং এ বিক্ষোভ স্থানীয়দের। দেখছেন গুগলি এন্টারটেইনমেন্টের গুগলি নিউজ। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এরিয়ার অন্তর্গত খোট্টারডিহি খোলামুখ খনির পরিবহন ব্যবস্থা বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ যে পাণ্ডবেশ্বর ডিভিসি থেকে কেন্দ্রাগাম যাওয়ার রাস্তার বেহাল অবস্থা, বারংবার ইসিএল এর ম্যানেজমেন্টকে জানিয়ে কোনো কাজ হয়নি। এছাড়াও শ্যামলা গ্রাম থেকে রামনগর তিন নম্বর এলাকা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বেহাল। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা। এই আন্দোলনে সামিল হয়ে স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ পাশোয়ান খনি কর্তৃপক্ষকে নিকম্মা বলে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন যে বারবার ইসিএলকে জানিয়ে কোনো লাভ হয়নি, তাই আর আশ্বাস নয় যত কাজ যতক্ষণ না শুরু হবে লাগাতার এই আন্দোলন চলবে। আমরা পরিবহন ব্যবস্থা আমরা বন্ধ করিনি, এখানকার যারা জনগণ তারা বন্ধ করেছে, তার সহযোগিতায় আমরা এসেছি। এখানকার যে ম্যানেজমেন্ট পুরা নিকম্মা ম্যানেজমেন্ট আছে, আমরা বারবার বলেছি এলাকাতে প্রবলেম আছে, ডিবিসি মোড টু কেন্দ্র অব দি রোড পুরো খারাপ আছে, রামনগর তিন নম্বর থেকে পুরো সামলা অবধি পুরো কারেন্টের উপর ব্যবস্থা পুরো খারাপ আছে, কিন্তু এখানকার ম্যানেজমেন্ট পুরো বাহেরা আছে, কিছু শুনছে না, তার জন্য আজকে বাধ্য হয় এখানকার মানুষ আজকে সাইডিং আজকে আমরা আন্দোলনে আমরা নেমেছি আমরা সবাই মিলে। ইসিএল এর পক্ষ থেকে কি জানালো আপনাদের? ইসিএল পক্ষ তো আপনি জানেন ভালো করে, ইসিএল কত নিকাম্মা আছে, ইসিএল এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আর যতক্ষণ আমাদের মানে কাজ স্টার্ট করবে না, আশ্বাসন চাই না, কাজ যতক্ষণ স্টার্ট করবে না ততক্ষণ আমরা বন্ধ রাখবো। জন বাপকে বলে বলুক আমার কোনো প্রবলেম নেই, আন্দোলন চলে আসবে আমাদের। আজ বিগত এক মাস ধরে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রী সন্তোষ পাশোয়ানের নেতৃত্বে কেন্দ্র অঞ্চলের জন্য কিছু উন্নয়নমূলক কাজ চলছিল, তার সাথে ইসিএল ম্যানেজমেন্ট যেটা সাহায্য করা দরকার, রোড, ইলেকট্রিক, পানীয় জল, সেটাও বারংবার ওদের কাছে দরবার করে রিকোয়েস্ট করে কোনো রকমভাবে কোনো পাত্তাই দিচ্ছিল। মানে একজন কর্মাধ্যক্ষকে যে সম্মান দেওয়া উচিত, অ্যাটলিস্ট মানে মিনিমাম যে সম্মান দেওয়া উচিত, কারণ ওর এলাকার থেকে ওখান থেকে কয়লা তুলে নিয়ে যাচ্ছে, সব কিছু করছে, কিন্তু তাও মানুষকে নানারকমভাবে মানে একটা হ্যারাসমেন্টের পথে নিয়ে যাচ্ছিল। এখন কথা হচ্ছে যেটা এগ্রিমেন্ট অনুযায়ী যে প্যাঁচগুলো খোলা হয়েছিল তাতে ডিপ্লেয়ারিং মাইনগুলোকে চালানোর কথা হচ্ছিল, তাতে রামনগর কলিয়ারি, ক্যান্ডারা কলিয়ারি, শ্যামলা কলিয়ারি এরা কিন্তু নানারকমভাবে চক্রান্ত করে বন্ধ করে এরা শুধু প্যাঁচ থেকে কয়লা তুলবে, টাকা আদায় করবে, এইসব নানারকম ষড়যন্ত্রের সাথে এরা লিপ্ত হবে। কিন্তু তার প্রতিবাদ করছি এবং আমাদেরকে ইমিডিয়েট যে সমস্যা ছিল জল, বিদ্যুৎ এবং যে রোডের যে ব্যবস্থা সেটাকে সুষ্ঠুভাবে সমাধান করে দিতে হবে, তাছাড়া কিন্তু ডিপো খোলা হবে না। আপনারা কি এই আন্দোলন চালিয়ে যাবেন? হ্যাঁ, এটা সন্তোষ পাশোয়ানের নেতৃত্বে কন্টিনিউ এই আন্দোলন থাকবে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সন্তোষ পাশোয়ানকে কেন্দ্র অঞ্চলের লোক সমর্থন করে ওর পাশে সব সময় থাকবে। কটা থেকে আন্দোলন চলছে আপনাদের? এটা সকাল 9টা থেকে চলছে, এটা কন্টিনিউ চলবে যতক্ষণ না প্রশাসন কোনো সমাধান না ব্যবস্থা করে, ইসিএল ম্যানেজমেন্ট না। কি নাম আপনার? আমার নাম বাবু চট্টোপাধ্যায়।